প্রথমত এই যে পরপর তিনটি ঘটনা হয়ে গেল এই আড়াই মাসের মধ্যে হারাত ত্রিপুরার যে সহ মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমি এবং আমার পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা অত্যন্ত উদ্বীন এবং আমাদের পার্টি এবং ব্যক্তিগতভাবে আমার আপিল সমস্ত সম্পন্ন মানুষ এই যে পরিবেশকে ঘোলাটে করার জন্য উৎসবের এই মরশুমে এভাবে মুষ্টিমেয় কিছুর লোকের অনবিপ্রেত ভূমিকার জন্য যে গোটা রাজ্যবাসীকে যে উদ্বেগের পথে ঠেলে দিচ্ছে এ থেকে যারা এ সমস্ত ঘটনা করছেন তারা বিরত হন আর এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা এগিয়ে আসুন এই অনবিপ্রীত ঘটনাবলি যাতে আর একটাও না হয় এটাকে বিরত করার জন্য এটাকে রোখার জন্য দ্বিতীয় যে কথাটা বলতে চাই যদিও এই মুহূর্তে এটা বলা ঠিক সেরকম সমীচীন হবে না তবুও আমি ছোট্ট করে বলতে চাইছি কেন এগুলি ঘটনা এটা কোনো দুর্ঘটনা জনিত কারণে এগুলি হচ্ছে বা হয়েছে এটা মনে করার কারণ নেই জল ফোটালে পরে বাষ্প হয় কিন্তু নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস অবধি জলকে ফোটালে পরে খুবই মানে তার কলকল শব্দ হয় একশো ডিগ্রি না যাওয়া অবধি বাষ্প হয় না এই যে চলতি ঘটনা বলেও হঠাৎ করে ঘটনাগুলি হচ্ছে না বিগত সাড়ে ছয় বছর ধরে এই রাজ্যের সরকারের যে অপশাসন সমস্ত ক্ষেত্রে তাদের যে ব্যর্থতা এবং জনবিরোধী এদের কার্যকলাপ তারই ফলশ্রুতি হলো এই দুর্ঘটনাগুলি যে সমাজ বিরোধী বা বিভিন্ন ক্ষেত্রেতে অসাংবিধানিক কিছু শক্তি যারা পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে তারাই থানা কন্ট্রোল করছে তারাই পিডাব্লিউডি অফিস কন্ট্রোল করছে তারাই মহাকারণে বসে সমস্ত অবৈধ কার্যকলাপ লিপ্ত হচ্ছে এবং এগুলো কি করে সম্ভব সরকারের কর্তা ব্যক্তিদের তাদের আশীর্বাদ পুষ্ট করছে এটা তাদের নজরে বাইরে করতে পারছেন তা তা নয় ই নয় যে দেখছেন হ্যাঁ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে খুব ভালো ভালো কথা বলেন আমরা এর জন্য তাকে ধন্যবাদও জানাই যে না জবরদস্তি করে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেব না কোনো অফিস কাচারিতে অন্যায় কাজ হতে দেব না ভালো কথা বরঞ্চ আমরা বলি বিধানসভার ভেতরেও বলেছি বাইরেও বলি মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সাথে আমরাও গলামেল কিন্তু একই সাথে আপনি আপনার প্রশাসনকে বিশেষ করে পুলিশকে আপনার এই মুখনিশ্রিত বক্তব্যগুলো কার্যকরী করার জন্য সক্রিয় হতে বলুন এটা হচ্ছে না বাইক বাহিনীর যুবকরা প্রকাশ রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা বাইক বাহিনী পুলিশের চামড়া ছুলে নেব কেউ আমাদের কাজে বাধা দিতে পারবে না তারাই গাড়ি থামিয়ে জবরদস্তি করে কোনো বাড়িতে ঢুকে কোনো দোকানে ঢুকে তাদের ইচ্ছে মতো চাঁদা তুলছে বাধ্য দিতে হচ্ছে এদেরকে না দিলেই পরে গণ্ডগোল হয়ে যাচ্ছে এভাবেই গন্ডা ছোড়াতে আনন্দ মেলা সেখানেও এই জাতীয় এই অংশের লোকেরা জড়িত প্রশাসনের এবং শাসক দলের তাদের দৃষ্টিগোচরের মধ্যেই পদমতলা তো তাই হয়েছে তাদের দিকে পুলিশ যদি সময় মতো ভূমিকা পালন করত গন্ডাছড়া কৈত্রাবাড়ি কদমতলা কোথাও এই ঘটনাগুলি হয় না উৎসবের মুখে শত শত পরিবারের ধন সম্পত্তি ধ্বংস হয় না অশান্তি তৈরি হয় না গতকাল একটা নিরীহ ব্যক্তির জীবন শেষ হয়ে যায় না যাই হোক আমি তারপরও বলবো এই মুহূর্তে এটা দোষারোপ করার সময় না এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ নিয়ে এসে শান্তি কায়েম করে কিভাবে এই উৎসব এবং আমার জীবনযাত্রা আবার সুন্দরভাবে চলতে পারে ব্যবস্থা করার আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করব আপনার দুইজন মন্ত্রিসভার দুইজন সদস্য নাম ধরেই বলছি সুধাংশু দাস এর আগে একবার হৈতাবাড়ি ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে এরকম যে অযাচিত পরিস্থিতিতে গিয়ে তারা মানুষের কাছে এটাই তো বলছি তাদের যে অপদার্থতা ব্যর্থতা এটাকে ঢাকার জন্যই এ সমস্ত ঘটনার যে পুনরাবৃত্তি করছে আর এরাই বিরোধীদের দিকে আঙুল তুলছে এটাই তো দুর্ভাগ্যের ঘটনা যে এ থেকে যাতে আমরা মুক্ত হতে পারি সমস্ত সৌবুদ্ধ সম্পন্ন মানুষ উচ্চার হন অথবা ত্রিপরাজ্য খারখার হয়ে যাবে আজকে সে পথেই তারা ঠেলে দিচ্ছে এটা না হোক আমরা এটা চাই না শান্তি কায়েম করে কিভাবে এই উৎসব এবং আমার জীবনযাত্রা আবার সুন্দরভাবে চলতে পারতে ব্যবস্থা করার আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করব আপনার দুইজন মন্ত্রিসভার দুজন সদস্য নাম ধরেই বলছি সুধাংশু দাস এর আগে একবার হৈতাবাড়ি ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে এরকম যে অযাচিত পরিস্থিতিতে গিয়ে সারা তিবর্য মানুষের কাছে বর্ষিত হওয়ার পরও ভদ্রলোকের ভিন্নমাত্র শিক্ষা নেই এখন এই যে উত্তেজনার পর মুহূর্তে সরাসরি কদমতলা কথা না বললেও তিনি গোটা তি মধ্যেই একটা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ানোর জন্য সেরকম ভাবে ফেসবুক পোস্ট দিচ্ছেন আরেকজন মন্ত্রী টিঙ্কু একই কায়দায় তিনিও সুধাংশু দাসের সাথে এই পথে কে চাইতে বেশি জনগণকে উস্কে দিতে পারে এই প্রতিযোগিতায় নেমেছেন আমি জোর করে করজুর করে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দলের সভাপতির কাছেও আপনাদের এই সদস্যদের মুখ বন্ধ করান একটু আপনারা সরকার চালাচ্ছেন আজই আপনাদেরকে ধৈর্য শিখাতে হবে আপনাদেরকে শান্তি আনার জন্য সামনেকে দাঁড়াতে হবে না দাঁড়িয়ে উল্টু আপনারাই সেই শান্তি বগ্ন করার এই হাতিয়ার হিসেবে পরিণত হবেন না জনগণ মাফ করবে না যাই হোক আমি এটুকুই বলতে চাই এই মুহূর্তে শান্তি সম্প্রীতি এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যাতে আমরা সবাই সুন্দরভাবে করতে পারি এটাই হলো আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সবচেয়ে বড় প্রয়োজন এই সময়তে সেই ক্ষেত্রে সমস্ত সবুজ সম্পন্ন মানুষ তার সাথে একতাবদ্ধ হয়ে সরকার সে পরিস্থিতি নিয়ে আসার জন্য সে ভূমিকা পালন করুন এটা আমার আবেদন থাকবে